আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ব্যাংকার্স জোনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমরা লাইভে আসার কথা ছিল আমাদের, আমরা কিছু প্রবলেমের কারণে আসতে পারছি না, নেট প্রবলেমের কারণে। তো আমরা রেকর্ড করে ভিডিওটি আপলোড করবো ইনশাল্লাহ। তো আমরা আসলে আপনাদের রিটার্নের উপরে কিছু ম্যাথের সমাধান দিব চিন্তা করছিলাম, ছাত্রছাত্রীদেরও অধিকাংশ ছাত্রছাত্রীর মতামত অনুসারে আমরা রেশিও এবং মিকচার এই টপিক্সটার উপরে শুরু করেছি। তো আমাদের এখানে কিছু রিটেনের ম্যাথ থাকবে, কিছু এমসিকিউ ম্যাথ থাকবে। তো আপনারা, আমরা 5টা ম্যাথের সমাধান দেওয়ার চেষ্টা করব আজ। আমরা প্রতিদিনই লাইভে আসব, আপনারা এরপর থেকে আমাদের ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, আশা করছি তারা উপকৃত হবে। তো প্রথমে আমরা যে প্রশ্নটি বাছাই করেছি সেটি হচ্ছে, আ ব্যাগ কন্টেন্স 1 টাকা 50 পয়সা অ্যান্ড 25 পয়সা কয়েন্স ইন দ্য রেশিও অফ 5, 6, 8। ইফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি ইন দ্য ব্যাগ ইজ টাকা 210, ফাইন্ড দ্য নাম্বার অফ 50 পয়সা কয়েন্স ইন ইচ কাইন্ড। প্রত্যেক ধরনের মধ্যে 50 পয়সার নোট কতটি ছিল, এটি ছিল আমাদের এই প্রশ্ন। তো দেখেন, এখানে আমরা সমাধান করার জন্য যে কাজটি করব, প্রথমে আমরা এই অনুপাত অনুসারে আমরা ধরে নিব, ঠিক আছে? তো আমরা ধরলাম যে 1 টাকার কয়েন ছিল 5x, এই পরিমাণ 1 টাকা 1 টাকা, তারপরে হচ্ছে আমার 50 পয়সা 50 পয়সা, তারপর হচ্ছে আমার 25 পয়সা। তো আমার এখানে 1 টাকার কয়েন যদি আমার 5x পরিমাণ থাকে, তারপরে হচ্ছে আমার 50 পয়সার কয়েন যদি আমার 6x পরিমাণ থাকে, এবং 25 পয়সার কয়েন যদি আমার 8x পরিমাণ থাকে, তো এটা হচ্ছে আমার কয়েনের সংখ্যা। তো এখানে আমি বলছি যে এখানে যে টাকার পরিমাণটা হবে, সে টাকার পরিমাণটা হবে 210 টাকা। তাহলে আমি এভাবে লিখতে পারি, ATQ আপনার এই যে 5x-কে আমি যদি 1 টাকা দিয়ে গুণ করি, তাহলে আমার এই এই পরিমাণ টাকার পরিমাণটা এরকম দাঁড়াবে। তার সাথে আমি যদি এই 6x, এই যে 50 পয়সার নোট এতগুলি আছে, 50 পয়সার কয়েন এতগুলি আছে, এতে আমার টাকার পরিমাণ হয় ½, এই হচ্ছে আমার টাকার পরিমাণ। তারপরে আমার এখানে যদি দেখি 8x পরিমাণ আছে আমার 25 পয়সার কয়েন, তো এটাকে যদি আমি টাকায় কনভার্ট করি, তাহলে গুণ করতে হবে 1/4 দিয়ে, যেহেতু 25 হচ্ছে 100 পয়সার 1/4। তো এই যে আমি টাকায় কনভার্ট করলাম, এই টাকার পরিমাণটা হচ্ছে 210 টাকা, এটা আমাদের এই প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5x+3x+2x=210 টাকা। তো এখান থেকে আমরা যদি আমরা করি, তাহলে আমরা দেখছি যে x=, আমরা পাচ্ছি 21। তার মানে x হচ্ছে আমাদের একক, যেটা আমরা ধরেছিলাম সেখানে 21। তাহলে 50 পয়সার কয়েন আমাদের কয়টা ছিল, তাহলে আমাদেরকে 6x বের করতে হবে। অতএব 6x=21 × 6=126, এটি হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আমরা পরবর্তী যে প্রশ্নটিতে যাব, এটি আমাদের রিটেনের প্রশ্ন। যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচারিং আ পপুলার মডেল কার ইজ মেড আপ অফ 3 আইটেমস। এটা হচ্ছে একটা পপুলার কার আমি করব, এখানে আমাদের ম্যানুফ্যাকচার করব, এখানে আমাদের তিন ধরনের আইটেমস আছে, যার মধ্যে আছে কস্ট অফ র ম্যাটেরিয়ালস, এখানে আছে র ম্যাটেরিয়ালসের কস্ট, তারপরে আমাদের এখানে যেটা আছে লেবর কস্ট, তারপরে আছে ওভারহেড কস্ট, এই তিন ধরনের কস্ট ইন এ ইয়ার। দ্য কস্ট অফ 3 আইটেমস ওয়ার ইন দ্য রেশিও অফ 4:3:2, এই যে কস্টগুলি ছিল আমাদের এরকম এই তিনটা অনুপাতে ছিল আমাদের এই কস্টগুলি। তো এরপরে আমরা এখান থেকে এরপরের প্রশ্নের যেটা বলেছে, নেক্সট ইয়ার দ্য কস্ট অফ দ্য র ম্যাটেরিয়াল
আর রাই রোজ বাই 10%, পরবর্তী বছর র মেটেরিয়ালের খরচটা 10% বেড়ে গিয়েছে, লেবর কস্ট ইনক্রিজড বাই 8%, লেবর কস্ট 8% বেড়েছে, বাট ওভারহেড কস্ট রিডিউসড বাই 5%, ওভারহেড কস্ট 5% কমে গিয়েছে, দেন পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ দ্য কার, ওই কারের প্রাইজে কত পার্সেন্ট ইনক্রিজ হবে, এটি ছিল আমাদের এই প্রশ্নটি। তো আমরা এখানে যেটা বুঝলাম, মূলত আমরা যেটা বুঝলাম যদি এক কথায় বলি, তাহলে হচ্ছে যে একটা কার তৈরি করতে আমাদের তিন ধরনের খরচ হয়, র মেটেরিয়ালের খরচ হয়, লেবর খরচ হয়, আর হচ্ছে ওভারহেড খরচ হয়। এই যে তিন ধরনের খরচ হয় এদের অনুপাত হচ্ছে 4:3:2, এই অনুপাতে এদের খরচ হয়। কিন্তু পরবর্তী বছর দেখা গিয়েছে যে র মেটেরিয়ালের খরচটা ইনক্রিজ হয়েছে 10%, তারপর হচ্ছে লেবরের কস্ট ইনক্রিজড হয়েছে 8%, আর ওভারহেড কস্ট রিডিউসড হয়েছে। এটা কিন্তু এক্সেপশনাল একটা ব্যাপার যে একটা রিডিউস হয়েছে, অন্যগুলি বেড়েছে। তো এই 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 যে এই জিনিসটাকে আমরা একটু ক্যালকুলেশন করে যদি আমি দেখাই, তাহলে কীরকম দাঁড়ায় আমার এখানে র মেটেরিয়ালস। সাপোজ আমার র মেটেরিয়ালসের কস্ট হচ্ছে 4x, আমি বলেছি, আগেই বলেছি আপনাদেরকে যে ও রেশিও ধরে কাজ করলে আপনাদের জন্য সহজ হবে সব সময়। তারপরে আমাদের লেবর কস্ট, লেবর কস্ট এটা আমাদের হচ্ছে 3x। তারপরে আমরা যদি দেখি যে আমাদের ওভারহেড কস্ট, এটা আমাদের হচ্ছে 2x। তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমান যে বর্তমান প্রেজেন্ট ইয়ারে আমাদের এই অবস্থা আছে। বর্তমান বছর আমাদের এই পরিমাণ এইভাবে আছে। তো পরবর্তী বছরে আমাদের কী ঘটনা ঘটলো, পরবর্তী বছরে আমাদেরকে বলছে এই এই র মেটেরিয়াল কস্টটা 10% বেড়েছে। দেখেন 10% বেড়েছে, তো 10% বাড়লে আমরা জানি এটা বেড়ে হবে 4x, 4.4x। আচ্ছা, আশা করছি আপনারা এই পার্সেন্টেজ ক্যালকুলেশনটা অবশ্যই বুঝেন। তারপরে হচ্ছে আপনার, তারপর আমি যদি বলে দিই এখানে এরকম এভাবে আমরা করেছি, মূলত 4x ইনটু 110/100, এটা করলে আপনারা ওইটা পাবেন। এভাবে মানে তো পাস বেড়েছে, এই কারণে 110 দিয়ে গুণ করেছি। আচ্ছা, লেবর কস্ট 8% বেড়েছে, তাহলে লেবর কস্ট যদি 8% বাড়ে তাহলে আমাদের হচ্ছে 3.24x। তারপরে আমার হচ্ছে ওভারহেড কস্টটা 5% কমেছে, তাহলে ওভারহেড কস্টের ক্ষেত্রে কিন্তু আমরা ঠিক এভাবে গুণ দিব, যেমন এখানে আমরা গুণ দিয়েছি 3x ইনটু 8%, অর্থাৎ 108/100, আর এখানে আমরা গুণ দিব 2x ইনটু 95/100, যেহেতু 5% কমেছে। তো এভাবে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা দেখব যে 0.21 কমবে, তাহলে হচ্ছে 1.9x। আচ্ছা, তো এরপরে এখানে আমরা দেখলাম যে আমাদের আগের যে অনুপাতটা আর বর্তমান যে অনুপাতটা, এখানে আপনি দেখেন 9x, এখানে আপনার আসছে 9.54x। তো এখন আমরা একটা বিষয় জানি যে বেড়েছে কত পার্সেন্টেজ, ইনক্রিজ কত পার্সেন্ট, তো সেটাকে আমরা দেখাতে পারি যে চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিনাল ইনটু 100, আমরা যেভাবে করেছিলাম চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিনাল ইনটু 100। এভাবে আমরা আমাদের ক্লাসে একাধিকবার দেখিয়েছি আপনাদেরকে, তারপরও আমরা আরেকবার বলে দিচ্ছি, চেঞ্জ হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আপনার 0.54x। আচ্ছা, এটা কততে চেঞ্জ হলো, অরিজিনাল ছিল আমার 9x ইনটু 100, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 6%। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এটা যদি আপনাদেরকে রিটার্নে করতে হয় তাহলে একটু লিখতে হবে যে 9x টাকায় বৃদ্ধি পায় 5.4x, তাহলে 1 টাকায় কত, অতএব 100 টাকায় কত। তো পরবর্তীতে আমরা যে প্রশ্নটিতে যাব, এ প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি একাধিক পরীক্ষায় আপনাদের এসেছে। প্রশ্নটি যদি আমরা একটু দেখি, প্রথমে আমরা এই অঙ্কটি করে আসি। কি বলছে,
ইন আ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার দেয়ার রেশিও ইজ 4:5। একটি মিক্সচার যেখানে হচ্ছে মিল্ক এবং ওয়াটার আছে তাদের অনুপাত হচ্ছে 4:5, এই অনুপাতে আছে। তাহলে প্রথম ইন দ্য ফার্স্ট কন্টেইনার, রাইট, ফার্স্ট কন্টেইনারে আমার অনুপাতটা হচ্ছে 4:5। আচ্ছা, অ্যান্ড দ্য সেম মিক্সচার হ্যাজ 5:1 ইন দ্য সেকেন্ড কন্টেইনার। তাহলে দ্বিতীয় কন্টেইনার যেটা আছে, সেকেন্ড কন্টেইনার, এখানে আছে আমার 5:1 অনুপাতে। ইন হট রেশিও শুড বি এক্সট্রাক্টেড ফ্রম ইচ কন্টেইনার অ্যান্ড পোর্ড ইন টু থার্ড এক্সট্রাক্টেড কন্টেইনার সো দ্যাট দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কামস টু 5:4 ইন দ্য থার্ড কন্টেইনার। এখানে সবচেয়ে বড়ো যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের এখানে অ্যামাউন্ট বলে দেয় নাই। আমাদেরকে প্রথম কন্টেইনারে কিছু অনুপাত আছে, দ্বিতীয় কন্টেইনারেও কিছু অনুপাত আছে। এই দুইটা অনুপাত থেকে আমাকে আবার বলেছে যে কিছু পরিমাণ আমি তৃতীয় একটি কন্টেইনারে রাখবো, যাতে করে তৃতীয় কন্টেইনারে দুধ এবং পানির অনুপাতটা হবে 5:4। তো এই কয়টা বিষয় আমাদের এখানে আছে, আমরা যদি একটুখানি দেখি যে কিভাবে আমরা বিষয়টার সমাধান করতে পারি। তো প্রশ্নটি আমরা যদি আরেকবার পড়ি, তাহলে কি বলছে, ইন আ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার দেয়ার রেশিও ইজ 4:5। আচ্ছা, ইন দ্য ফার্স্ট কন্টেইনার অ্যান্ড সেকেন্ড কন্টেইনার, থার্ড কন্টেইনার, তিনটা কন্টেইনার আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছি যে আমাদের প্রথমে একটা কন্টেইনার আছে, ফার্স্ট কন্টেইনার, এখানে আছে সেকেন্ড কন্টেইনার, এখানে আছে থার্ড কন্টেইনার। এই তিনটা কন্টেইনার আছে, ঠিক আছে। আমাদের প্রথম কন্টেইনারে আমাদের মিল্ক এবং ওয়াটার এদের যে অনুপাতটা আছে, আমরা যদি দেখি মিল্ক ইজ টু ওয়াটার, প্রথম কন্টেইনারে আমার আছে 4:5, দ্বিতীয় কন্টেইনারে আমার মিল্ক এবং ওয়াটার আছে 5:1। এখান থেকে আমি যখন কোনো ম্যাটেরিয়াল নেব, আমাদেরকে একটুখানি বুঝতে হবে বিষয়টা যে আমার এই প্রথম কন্টেইনারে মোট উপাদান আছে কত। প্রথম কন্টেইনারে আমার মোট উপাদান আছে, অনুপাতগুলির যোগফল 5 আর 4 = 9, এই 9 ভাগের 4 ভাগ আছে দুধ আর 5 ভাগ আছে পানি। আচ্ছা, দ্বিতীয় কন্টেইনারে আমার মোট উপাদান আছে মোট 6 ভাগ, এই 5 আর 1 = 6 ভাগ, 6 ভাগের মধ্যে 5 ভাগ আছে দুধ আর 1 ভাগ আছে পানি। তো আমি যদি এখান থেকে যে পরিমাণই নেই না কেন, ওই পরিমাণের মধ্যে দেখা যাবে যে প্রতি 9 ভাগের 4 ভাগ দুধ যাবে এবং প্রতি 9 ভাগের 5 ভাগ ওয়াটার যাবে। আবার এখান থেকে আমি যেই পরিমাণই নেই না কেন, তার 6 ভাগের 5 ভাগ যাবে মিল্ক আর 6 ভাগের 1 ভাগ যাবে দুধ, এই পানি। তো এইভাবে করে আমরা তৃতীয় কন্টেইনারে রাখবো। যদি আমরা ধরি যে এক্স অ্যামাউন্ট অফ মিক্সচার ফ্রম দ্য ফার্স্ট কন্টেইনার, উই টেক এক্স লিটার অফ মিক্সচার ফ্রম দ্য ফার্স্ট, এখান থেকে ফার্স্ট থেকে আমি এক্স পরিমাণ যদি আমি নেই, তাহলে আমার দুধের পরিমাণ যেটা নেওয়া হবে সেটা হবে হচ্ছে আমার, এর মধ্যে দেখা যাবে যে মিল্ক আছে আপনার, মিল্কের পরিমাণটা দাঁড়াবে 9 ভাগের 4 ভাগ, অর্থাৎ 4x/9, টোটাল হচ্ছে 9 ভাগ, এই টোটাল 9 ভাগের 4 ভাগ থাকবে দুধ। আমি যদি এক্স পরিমাণ নিয়েছি তো 4x/9 এই পরিমাণ মিল্ক থাকছে, আর আমার ওয়াটার থাকছে 5x/9, এই পরিমাণ থাকছে আমার ওয়াটার, প্রথম প্রথম আমি যে এক্স পরিমাণ নিচ্ছি তার মধ্যে থার্ড কন্টেইনারে আমার এই পরিমাণ যুক্ত হলো। আচ্ছা, এবার দ্বিতীয় কন্টেইনার, উই টেক ওয়াই লিটার অফ মিক্সচার ফ্রম দ্য সেকেন্ড কন্টেইনার। আচ্ছা,
সেকেন্ড কন্ডিশনে y লিটার আমি যদি নেই তাহলে এখানে আমার একইভাবে থাকছে y, অর্থাৎ 5 যেহেতু পাস করে আছে, পাঁচ ভাগ আছে দুধ, অর্থাৎ 5y বাই 6 ইস টু y বাই 6। আচ্ছা, এখান থেকে যদি আমি দেখি যে তাহলে আমার তিন নম্বর কন্টেইনারে আমার টোটাল মিল্কের পরিমাণ হচ্ছে এটা, এই পরিমাণ হচ্ছে আমার মিল্ক, আর ওয়াটার হচ্ছে আমার এই পরিমাণ, তাই না? তো এটাকে যদি আমি অ্যাড করে দেই তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, আমি যদি এভাবে লিখি যে ATQ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 4x/9 প্লাস 5y/6, অর্থাৎ আমি টোটাল দুধটাকে আমি একসাথে লিখলাম, এবং আমি যদি অনুপাত দিয়ে আমি যদি লিখি যে 5x/9 প্লাস y/6, মানে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার, এটা হচ্ছে সম্পূর্ণ দুধ, আর এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার, তাদের অনুপাতটা আমার প্রশ্নে দিয়ে দিয়েছে 5:6, 5:4। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি যেটা পাবো এটা হচ্ছে আপনার 18, এখানে হচ্ছে 8x প্লাস 15y ইস টু 10x প্লাস 3y ডিভাইডেড বাই 18 ইকুয়াল টু 5:4। তো এখান থেকে আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনারা পাবেন x:y সমান সমান 5:2। এটি হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো আমরা পরবর্তীতে যে প্রশ্নটি দেখব, জি, সীতা অ্যান্ড গীতা হ্যাভ টু গ্লাসেস অফ ইকুয়াল ভলিউম। সীতা এবং গীতার কাছে দুইটা গ্লাস আছে যাদের আয়তন হচ্ছে সমান। আচ্ছা, বোথ হ্যাভ সাম মিল্ক ইন দেয়ার গ্লাসেস, তাদের গ্লাসে কিছু পরিমাণ মিল্ক আছে। আচ্ছা, সীতা সেইস টু গীতা, সীতা গীতাকে বলল গিভ মি হাফ অফ দ্য মিল্ক, আমাকে অর্ধেক মিল্ক দাও, ইন ইয়োর গ্লাস, তোমার গ্লাস থেকে আমাকে অর্ধেক মিল্ক দাও, সো দ্যাট মাই গ্লাস উইল বি ফুল অফ মিল্ক, যাতে আমার গ্লাসটা সম্পূর্ণ দুধে পরিপূর্ণ হবে। গীতা সেইস টু সীতা, গীতা আবার সীতাকে বলল ইনস্টিড, তার চেয়ে বা পরিবর্তে ইউ গিভ মি 1/4 অফ দ্য মিল্ক ইন ইয়োর গ্লাস, তুমি আমাকে তোমার গ্লাসের 1/4 দাও, সো দ্যাট মাই গ্লাস উইল বি ফুল অফ মিল্ক, যাতে আমার গ্লাসটা পরিপূর্ণ হয় দুধে। আচ্ছা, ফাইন্ড দ্য রেশিও অফ ভলিউম অফ দ্য মিল্ক ইন দেয়ার গ্লাসেস, তাদের গ্লাসে মিল্কের ভলিউমটা খুঁজে বের করো বা বলো অনুপাতটা কত ছিল। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেহেতু দুইটা গ্লাস ইকুয়াল ভলিউম আছে তাহলে আমরা ধরে নিলাম দ্য ক্যাপাসিটি অফ ইস গ্লাস বি, দ্য ক্যাপাসিটি, লেট দ্য ক্যাপাসিটি অফ ইস গ্লাস বি জেড, ধরলাম তাদের দুইটা গ্লাসে আমার ক্যাপাসিটি আছে জেড, হচ্ছে আমার দুইটা গ্লাসের ক্যাপাসিটি। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে আমাদের এখানে দুইটা বিষয় আছে, এক মানে গীতা সীতা গীতাকে দিবে, আবার গীতা সীতাকে দিবে, ঠিক আছে। আমরা ধরে নিলাম সীতা এবং গীতা একে অপরকে, সীতা সীতা দিবে এক্স পরিমাণ অ্যান্ড গীতা দিবে ওয়াই পরিমাণ, ঠিক আছে, গীতার কাছে আছে ওয়াই পরিমাণ, তাদের কাছে এই পরিমাণ আছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখি, আমরা একটা ইকুয়েশন যদি আমরা ড্র করি এখান থেকে, মিক্সচারের অঙ্কে অবশ্যই আপনাদেরকে ইকুয়েশন ড্র করতে হবে। ইকুয়েশনটা একটু যদি আপনারা দেখেন, যে যদি আমি প্রথমে বলছে যে গীতার কাছে
যে পরিমাণ আছে। আচ্ছা, গীতার কাছে দুধ আছে, সীতার কাছে কি পরিমাণ দুধ আছে? সীতার কাছে দুধ আছে এক্স পরিমাণ দুধ আছে সীতার কাছে। আচ্ছা, সীতা সেজ টু গীতা, গিভ মি হাফ। সীতা যদি ওর কাছে যা আছে তার হাফ দেয়, ঠিক আছে, ওর সাথে যা আছে তার সাথে আরও যদি গীতার কাছে যা আছে তার হাফ যোগ করে, তার মানে ওয়াই বাই টু, এই পরিমাণ দুধ, এই দুইটা দুধ যদি সীতার কাছে থাকে তখন ওর কাছে এই পরিমাণটা দাঁড়ায় টোটাল ক্যাপাসিটি, ফুল কি বলেছে এখানে দেখেন, তার ফুল অফ মিল্ক, মানে এতে করে তার গ্লাসটা ফুল অফ মিল্ক, অর্থাৎ জেড পরিমাণ দাঁড়াবে। এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। আমি যদি আর একটা ইকুয়েশন ড্র করি গীতার ক্ষেত্রে, যেমন গীতা সেইস টু সীতা, গীতা সীতার কাছে কি বলেছিল, ইনস্টিড ইউ গিভ মি অন ফোর্থ, চার ভাগের এক ভাগ দাও, তার মানে ওর কাছে ছিল হচ্ছে ওয়াই, আরও যদি চার ভাগের এক ভাগ অর্থাৎ এক্স বাই ফোর এই পরিমাণ যদিও পায় তাহলে দুটো মিলে পরিমাণটা হবে জেড। তো এই যে 2 নং ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে আমরা দেখেন এখানেও আমাদের জেড মানে হচ্ছে এটা আর এখানে জেড মানে হচ্ছে এটা, তাহলে আমি এখান থেকে আমি এই এটা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স বাই ফোর, এখান থেকে আমরা এভাবে লিখতে পারি। এখান থেকে যদি আমি এক্সগুলিকে এক পাশে আনি ওয়াইগুলিকে এক পাশে নিয়ে যাই, এক্স মাইনাস এক্স বাই ফোর ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই বাই টু, এভাবে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি এখান থেকে আমরা পাবো এক্স ইস টু ওয়াই সমান সমান টু ইস টু থ্রি। এটাই হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আশা করছি আপনারা এই ক্যালকুলেশনগুলি করে নিতে পারবেন। তো এখানে আমরা জাস্ট সহজ সহজ কিছু সমাধান দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, যেন আপনারা পরীক্ষার ব্যাপারে প্রিপারেশন নিতে পারেন। আর আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে আমরা আরও জটিল জটিল সমস্যাগুলি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যাংকার্স জোনের সাথেই থাকবেন। ব্যাংকার্স জোন একটি পরিবার, আমরা চেষ্টা করছি একটি কমিউনিটি বিল্ড আপ করার, সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।